चल তো জয় হিন্দ বন্ধুরা আমাদের এসএসসি জিডি রানিং শুরু হয়েছে আমাদের যদি তোমরা কেউ আসতে চাইছো আমাদের এসএসসি জিডি রানিং এর জন্য 5 কিলোমিটার তো আজকে আমাদের রোড রানিং হয়েছে 5 কিলোমিটার আর প্রত্যেককে দেখছো এখন গ্রাউন্ডে রাউন্ডে না সরি রোডের মধ্যে আমাদের এক্সারসাইজ করানো হচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের আসলে আজকে গ্রাউন্ড পুরো বৃষ্টির জন্য ভিজে আছে ভিজার কারণে আজকে আমরা রানিং করাচ্ছি রোডের মধ্যে এবং রোডের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করানো হবে জিজ্ঞেস করে নিচ্ছি যারা এসএসসি জিডির জন্য ভর্তি হয়েছে ফিজিক্যালের জন্য কি তাদের গ্রাউন্ড এখন কেমন হচ্ছে তো আমাদের এখানে মেদিনীপুর থেকে যারা আছে জিডি এরা স্পেশালি জিডি রানিং এর জন্য ভর্তি হয়েছে আচ্ছা বলো তুমি রানিং মানে কেমন কতদিন আছে এখানে আমাদের 15 দিন হয়ে গেছে আচ্ছা বলো তোমার কতদিন 15 দিন দুই বন্ধু সামনে আছে তো রানিং করে কেমন কি মনে হচ্ছে বলো পিছে পাড়া পিছে রানিং করলে মাঠে সবে যারা যদি আসে পা মুড়াবে রাখবে 15 দিন যথেষ্ট আমাদের ক্ষেত্রে 15 দিন যথেষ্ট হয়েছে 15 দিনে আমাদের টাইম চলে এসেছে 28 থেকে 21 মিনিট আনা হয়েছে 15 দিন আচ্ছা আর মানে যখন বাড়িতে ছিলে এটা নিজের মধ্যে কনফিডেন্স আসছিল না তাই তো নিজেকে প্রতিদিন দৌড়াতে পারতাম না মনে হতো যে পারবই না একদিন দৌড়ে কিন্তু এখানে এখানে কি মনে হচ্ছে প্রত্যেকদিন দৌড়ে নি 5 আরে যে গ্রুপ রানিংটা করছো এই 70 জন 100 জন একসাথে এটা তো অনেক কাজে লাগছে না অনেক কাজে লাগছে আর একটা কথা বলতে চাই অনেকেই জিজ্ঞেস করছে আমাকে ফোন করছে কি এসএসজিডির ফিজিক্যাল কবে থেকে শুরু হবে তো তাদেরকে বলতে চাইছি কি এসএসজিডির ফিজিক্যাল ভোটের পরেই কিন্তু শুরু হবে কারণ ইলেকশনের ডেট ভোটের ডেট ঘোষণা হয়েছে তো সেই কারণে কিন্তু আমরা ধরে রাখতে পারি কি এখন হয়তো মাঠ হচ্ছে না ভোটের পরে কিন্তু মাঠ হবে আর চিন্তার কোনো কারণ নেই যদি কেউ রানিং যদি তোমাদের কারো সমস্যা হচ্ছে রেগুলার একটা কথা বলতে চাই কি লং রানিং করো লং রানিং করতে হবে লং রানিং করলে কিন্তু এসএসসিডি 5 কিলোমিটার রানিংটা পাস করে যাবে এসএসসিডি 5 কিলোমিটার রানিং এর জন্য শুধুমাত্র একটা গ্রুপ চাই প্রত্যেক দেখছো লম্বা একটা রানিং এখানে প্রায় 100 উপরে ছেলে আজকে রোড রানিং করেছে আমাদের যেদিন গ্রাউন্ডে রানিং হয় আর যেদিন আমাদের রোডে রানিং হয় রোড রানিং এর দিনে প্রায় 100+ স্টুডেন্টসকে নিয়ে আমরা রানিং করি মেন এবং ফিমেল তো আর এখন আজকে আমাদের গ্রাউন্ডে সমস্ত ফিজিক্যাল চলছে ভাই জিবা বলো কিছু জিভার বাবাড়িতে ভিডিও দেখে অবশ্যই দেখে জিভা তোমার মাকে কিছু বলো যে তুমি মাঠে আসছিলে কি না আসছিলে জিভার মা আমাকে জিজ্ঞেস করে মাঠে আসে কি না আসে তো জিভা আজকে এসেছে মাঠে তাই তো জিভা মাকে বলো দাও সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে তোমার সেজে নেই তো না